প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি রুজমন ধরা বেগম। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় মহাকাশ উপগ্রহ এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। ছবিতে কি দেখা যাচ্ছে বলতে পারবে? পৃথিবী নিজ কক্ষপথে ঘুরছে এবং আকাশে তারাগুলো বিটবিট করে জ্বলছে। নিচের চিত্রগুলো কি নির্দেশ করে? এই চিত্রগুলো আমাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থা নির্দেশ করে। আর এই যে চিত্রগুলো, এগুলো নির্দেশ করে সৌরজগৎ ও ঘনীভূত স্থান গ্যালাক্সি। বাঁদিকের চিত্রে দেখা যাচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে একটি কক্ষপথে ঘুরছে, আর ডান দিকের চিত্রে দেখা যাচ্ছে অসংখ্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। চাঁদ পৃথিবীর একটি কি বলতে পারবে? উপগ্রহ। চাঁদ কেমন ধরনের উপগ্রহ? প্রাকৃতিক না কৃত্রিম? মনে হয় প্রাকৃতিক। হ্যাঁ, চাঁদ প্রাকৃতিক উপগ্রহ। আমাদের আজকের পাঠ মহাকাশ ও মহাবিশ্ব এবং প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ। এই পাঠে আজকে আমার আলোচ্য বিষয়গুলো হলো মহাকাশ কি, মহাকাশের শুরু, মহাবিশ্ব, মহাবিশ্বের উৎপত্তি, প্রাকৃতিক উপগ্রহ এর ধারণা এবং প্রাকৃতিক উপগ্রহ সম্পর্কিত ব্যাখ্যা। এটি হচ্ছে পৃথিবী। পৃথিবীর চারপাশে এর বায়ুমণ্ডল, আর এটি সুবিস্তৃত মহাকাশের চিত্র দেখা যাচ্ছে। আমরা আকাশের দিকে তাকালে দূর দূরান্তের অনেক বস্তু দেখতে পাই। দিনের আকাশে সূর্য আর রাতের আকাশে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এসবই আমাদের চোখে পড়ে। দূরবীন দিয়ে আকাশের দিকে তাকালে আমরা আরো অনেক কিছু দেখতে পাই। বৃহস্পতি গ্রহ তার উপগ্রহ সহ জ্বলজ্বল করতে থাকে। গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা, সেটি হচ্ছে মহাকাশ বা মহাশূন্য। মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তু দেখতে পাই সবই হচ্ছে পদার্থ। যেমন আমাদের এই পৃথিবী, এটিও পদার্থ। তবে মহাকাশ কোনো পদার্থ দিয়ে তৈরি নয়। মহাকাশ হচ্ছে পদার্থের অনুপস্থিতি। এটি হলো সে ফাঁকা জায়গা বা অঞ্চল যেখান দিয়ে পৃথিবী, চাঁদ, সূর্য, তারা এগুলো চলাচল করে। পৃথিবীর মতো এর বায়ুমণ্ডলও মহাকাশে কিন্তু ঘুরছে। অধিকাংশ বায়ুমণ্ডল পৃথিবীর বেশ কাছাকাছি। পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে। সাধারণত ভূপৃষ্ঠ হতে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ হিসেবে ধরা হয়। আর অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং এখান থেকেই শুরু হয় মহাকাশ। এক সময় মানুষ ভাবত মহাকাশের সীমা আছে। তারা ভাবত যে যত দূর পর্যন্ত তারা সবচেয়ে দূরের বস্তুটি দেখতে পায় সেই পর্যন্তই হচ্ছে মহাকাশের বিস্তৃতি এবং মহাকাশকে বক্রাকৃতি মনে করা হয়। পরবর্তীতে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর তারা দৃষ্টিসীমার বাইরে অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু এবং গ্যালাক্সি দেখতে পায়। তারপরে সিদ্ধান্ত আসলো যে মহাকাশের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। লক্ষ্য করো, এখানে অনেকগুলো পদার্থ একসাথে ঘনীভূত আছে বলে মনে হচ্ছে। এই সৃষ্টি জগতে যা কিছু আছে তার সবকিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের পৃথিবী, দূর দূরান্তের গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, দেখা না দেখা সবকিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্বের শুরু ও শেষ নেই। তবে অনেক কিছু অজানা থাকলেও বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন যে মহাকাশের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
মহাবিশ্বের কোন কোন অংশে এসব বস্তু বা পদার্থের উপস্থিতি অন্যান্য অংশের চেয়ে বেশি দেখা যায়। এই অংশই হচ্ছে গ্যালাক্সি। তাহলে যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের বৃহৎ দল। আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে এবং সেখানে রয়েছে কোটি কোটি নক্ষত্র। গ্যালাক্সিগুলো মহাকাশে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, ঠিক যেন বায়ুমণ্ডলে ঘুরে বেড়ানো মৌমাছির ঝাঁকের মতো। মহাকাশের সীমাহীনতার তুলনায় গ্যালাক্সি নক্ষত্রগুলোকে খুব কাছাকাছি মনে হয়, আসলে তা নয়। এরা কিন্তু পরস্পর থেকে অনেক দূরে থাকে। আমি একটু আগেই বলেছি পৃথিবীর যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম হচ্ছে ছায়াপথ। আমরা জানি যে আলো এক সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ যেতে পারে। পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অন্যদিকে সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টোরিতে আলো পৌঁছতে সময় লাগে 4 বছরের চেয়ে বেশি। এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে সময় লাগে 1 বিলিয়ন বছর। এতেই বোঝা যাচ্ছে নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি এবং মহাবিশ্ব বিশাল। আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির অন্তর্ভুক্ত। পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে দপদপ বা মিটমিট করে জ্বলতে দেখা যায়। নক্ষত্রগুলো প্রত্যেকে এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড বলে এদের সবারই আলো ও উত্তাপ রয়েছে। মহাবিশ্বের নক্ষত্রগুলোকে তাদের আলোর তীব্রতা অনুসারে লাল, নীল, হলুদ এই 3 বর্ণে ভাগ করা হয়েছে। অতি বৃহৎ নক্ষত্রের রং হচ্ছে লাল, মাঝারি নক্ষত্রের রং হলুদ এবং ছোট নক্ষত্রের রং নীল হয়ে থাকে। উনি পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ওনার মতবাদ রয়েছে, আমরা তার আগে একটি ভিডিও দেখে নিই। মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহু প্রচলিত তত্ত্ব হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। বাংলায় একে বলা হয় মহাবিস্ফোরণ তত্ত্ব। এই তত্ত্বের মতে মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত ও ঘনরূপে বা ঘন অবস্থায় ছিল, যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমানে প্রসারণশীল অবস্থায় পৌঁছায়। সম্প্রতি জানা গেছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছিল প্রায় 13.75 বিলিয়ন বছর পূর্বে এবং এটাই হচ্ছে মহাবিশ্বের বয়স। বিগ ব্যাং তত্ত্ব একটি বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তত্ত্ব যা বেশিরভাগ বিজ্ঞানীরাই গ্রহণ করেছে। এর কারণ পদার্থবিদদের পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনাই এই তত্ত্ব সঠিক ও ব্যাপকভাবে ব্যাখ্যা করতে সক্ষম এবং এটি নিয়েই বর্তমানকালের পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং যুক্তি দেখান এবং পদার্থবিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করে। এটি হচ্ছে আমাদের সৌরজগতের সূর্য। এই সূর্য থেকে অসংখ্য বিকিরিত শক্তি বের হয়ে আসে। এই গ্যালাক্সিতে আমরা বাস করি তার নাম ছায়াপথ। এই ছায়াপথে রয়েছে সূর্য ও এর পরিবার যাকে সৌরজগৎ বলা হয়। সৌরজগতে রয়েছে সূর্য ও একে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ। এসব বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদের বলা হয় গ্রহ। সূর্যকে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ হল বুধ, এটি পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ এবং সবচেয়ে ছোট গ্রহ। শুক্র পৃথিবী, এটি আমাদের বাসস্থান।
মঙ্গল এটি একটি লাল রঙের গ্রহ। বৃহস্পতি এটি সবচেয়ে বড় গ্রহ। শনি এর চারপাশে বলয় রয়েছে। ইউরেনাস এবং নেপচুন কোন কোন গ্রহের রয়েছে একাধিক উপগ্রহ, যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে, এদেরকে বলা হয় উপগ্রহ। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, তাই চাঁদ পৃথিবীর উপগ্রহ। সুতরাং পৃথিবী সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ। গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ এভাবে ঘুরতে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, গ্রহের জন্মের সময় এক একটি নক্ষত্রকে ঘিরে কয়েকটি মহাজাগতিক মেঘ আবর্তিত হত। এরা নক্ষত্রের আকর্ষণে ঘনীভূত হয়ে জমাট বেঁধে গ্রহে রূপান্তরিত হয়। এভাবেই আবার গ্রহের চারপাশে জমা মহাজাগতিক মেঘ থেকে উপগ্রহ সৃষ্টি হয়েছে। এসব উপগ্রহ হল প্রাকৃতিক উপগ্রহ। গ্রহ ও উপগ্রহের কোনো আলো উত্তাপ নেই। এদের উপর সূর্যের আলো পড়ে তা প্রতিফলিত হয়। পৃথিবীর একটি, মঙ্গলের দুইটি, নেপচুনের 14টি, ইউরেনাসের 27টি, শনির 62টি, বৃহস্পতির 67টি উপগ্রহ রয়েছে। এরা এদের গ্রহের মাধ্যাকর্ষণ বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘুরে। উপগ্রহগুলো এদের গ্রহের মাধ্যাকর্ষণ বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘুরে। আমরা ভিডিওর মাধ্যমে একটু সৌরজগৎটি দেখি। এটি হচ্ছে সৌরজগৎ। এর মাঝে রয়েছে সূর্য এবং সূর্যের চারপাশে 8টি কক্ষপথে 8টি গ্রহ ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে। সূর্যের চারপাশে গ্রহগুলোর অবিরত নিজস্ব কক্ষপথে এভাবে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। এটি হচ্ছে আমাদের পৃথিবী গ্রহ। এটি সূর্যের চারপাশে ঘোরার সাথে সাথে নিজ অক্ষের উপরও ঘুরছে। সূর্য থেকে পৃথিবী সহ সকল গ্রহে আলো আসে। এখন মূল্যায়ন করছি কয়েকটি প্রশ্নের মাধ্যমে। প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহাশূন্য কি? বলো কি হলো সাব্বির? গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা তাকেই বলা হয় মহাকাশ বা মহাশূন্য। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ? বলতে পারো না? পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ। তৃতীয় প্রশ্ন, মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বের নাম কি? তত্ত্বটি হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং তত্ত্ব। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। পঞ্চম প্রশ্ন, বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ? বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 67টি। এরপরের প্রশ্ন, শনি গ্রহের কয়টি উপগ্রহ? শনি গ্রহের উপগ্রহ 62টি। সর্বশেষ প্রশ্ন, গ্যালাক্সি কি উপগ্রহ? না, গ্যালাক্সি উপগ্রহ নয়। গ্যালাক্সি হচ্ছে গ্রহ ও নক্ষত্রের এক বৃহৎ দল। যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। মহাকাশ, মহাবিশ্ব এবং প্রাকৃতিক গ্রহ উপগ্রহ সম্পর্কিত আলোচনার পর তোমাদের জন্য বাড়ির কাজ। গ্যালাক্সি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এবং প্রাকৃতিক উপগ্রহ কি ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য।
পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।